হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল অ্যাস্ট্রোলজি কলকাতা। বন্ধুরা, আজকে টপিক হচ্ছে 2020 সালে লাভ লাইফটা আমাদের কেমন যাবে সেটা জেনে নিতে হবে। লাভ লাইফ আমাদের লাইফে কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর, তাই এটা জেনে নেওয়া কিন্তু ভীষণভাবে জরুরি। যে রাশিটা নিয়ে বলবো সেটি হচ্ছে মেষ রাশি। মেষ রাশির মানুষদের 2020 সালটা কেমন যাবে, ফার্স্টে যে কথাটা বলবো, যে মানুষ এখনও পর্যন্ত সিঙ্গেল আছেন তারা কিন্তু নিজের মনের মতো কাউকে খুঁজে পাবেন। যাদের লাভ লাইফে এতদিন ধরে কোনো রকম প্রবলেম অ্যারাইজ করছিলো সেই প্রবলেমগুলো কিন্তু অনেকটা কমে যাবে। তবে খুব একটা ভালো রেজাল্ট বলবো না, খুব একটা খারাপ রেজাল্ট বলবো না, একটা চলে যাওয়ার মতো, কেটে যাওয়ার মতো কিন্তু রেজাল্ট আপনারা পাবেন। জুন জুলাই মাসে একটু প্রবলেম অ্যারাইজ করবে, মার্চ এপ্রিল মাসে, ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এই মাসগুলো কিন্তু আপনারা খুব ভালো থাকবেন। পার্টনারের সাথে কোথাও ঘুরতে বেড়াতে যেতে পারেন। একটা কথা আপনাদেরকে এই সময় বলবো, পার্টনারকে সমস্ত নিজের মনের কথা বলুন, পার্টনারের থেকে কোনো কিছু হাইড করবেন না, এতে কিন্তু রিলেশনটা অনেকটা বেটার হয়ে যাবে। যারা বিয়ে করবেন ভাবছেন তাদের জন্য আমি বলবো, এই বছরটা বিয়ে করার জন্য ভালো, আপনারা বিয়ের জন্য এ করতে পারেন, আপনাদের সাকসেস কিন্তু আপনারা পাবেন। পার্টনারকে এই সময় আপনাদের একটু গিফট টিফটা কিন্তু দিতে হবে। পার্টনারের মুড কোথাও মাঝে মাঝে একটু খারাপ থাকবে, সেই মুড খারাপের জন্য পার্টনারকে কিন্তু একটু গিফট দিতে হবে। তবে পার্টনারের থেকে বেশি কিছু আশা করবেন না, পার্টনারের থেকে বেশি কিছু আশা করলে কোথাও গিয়ে সেটা নিরাশায় পরিণত হতে পারে। তার জন্য কিন্তু আপনার খুব দুঃখ জমা হবে মনের মধ্যে, যার ফলে কিন্তু প্রবলেম তৈরি হবে। তাই পার্টনারের থেকে বেশি কিছু আশা করার দরকার নেই, নিজে নিজের মতো থাকুন, দেখবেন অনেকটা ভালো রেজাল্ট পাবেন। তবে পার্টনারকে একটু বেশি সময় দিন, যেটা আপনাদের কাছে একটু কম থাকে, সেটা করলে কিন্তু খুব ভালো হবে। দুজনের মধ্যে একটা কেমিস্ট্রি কিন্তু এই সময় তৈরি হবে। তবে মাঝে মাঝে কিছু না কিছু প্রবলেমও কিন্তু থাকছে। যারা অনেক দিন ধরে প্রেম করে যে মেন্টাল স্যাটিসফ্যাকশন পাচ্ছিলেন না, অনেক মানুষ ছিলেন তাদের জন্য সময়টা ভালো, এই বছরে কিন্তু আপনাদের মেন্টাল স্যাটিসফ্যাকশন থাকছে। পার্টনারকে সমস্ত কথা বলার মধ্যে কিন্তু আপনাদের সাকসেসটা লুকিয়ে আছে। পার্টনারকে সমস্ত কথা বলুন, দেখবেন আপনাদের কেরিয়ারেও কিন্তু সাকসেস পাচ্ছেন। আর পার্টনারের থেকে যে কোনো বিষয় কিন্তু আপনারা এই বছরে খুব হেল্প পাবেন, যেটা আপনাদের কেরিয়ার বলুন, মেন্টাল স্যাটিসফ্যাকশনের জন্য বলুন, খুব কিন্তু ইম্পর্টেন্ট। তাহলে বন্ধুরা, মেষ রাশির মানুষদের কিন্তু মোটামুটি ভালোই রেজাল্ট পাচ্ছে 2020 সালে লাভ লাইফে। ভিডিওটি কেমন লাগলো আমার কমেন্ট সেকশন দিয়ে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, যাতে অন্য বন্ধুর কাছেও ভিডিওটি পৌঁছে যায়। যেসব বন্ধুরা দেখছেন, যদি আমার চ্যানেলে ফার্স্ট টাইম হন, সাবস্ক্রাইব বাটনটাকে প্রেস করে বেল আইকনটা প্রেস করে দিন, যাতে আমার সাথে আপনারা থাকতে পারেন আর এরকম আরও ইনফরমেশান পেতে পারেন। তাহলে বন্ধুরা, টাটা, দেখা হচ্ছে অন্য ভিডিওতে।